হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাত্র এক কাপ সুজি দিয়ে একদম নরম তুলতুলে একটি নাস্তা রেসিপি শেয়ার করব। খুবই অল্প উপকরণে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ সুস্বাদু। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সুজির এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি, হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন, নুনটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন, হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। দুটোই আমি সম পরিমাণ এখানে ব্যবহার করেছি। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি। সেই গরম জলটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর অবশ্যই এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু মিনিটের জন্য ব্যাটারটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটি একটু ঘন মনে হচ্ছে, তাই আমি আরও দু চামচ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ব্যাটারটি আমি রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন আগের থেকে ব্যাটারটি অনেকটাই ঘন হয়ে গেছে, আর সুজিটাও একদম নরম হয়ে গেছে, চিনিটাও ভালোভাবে গলে গেছে। এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এই ঘন ব্যাটারটি আমি একটু পাতলা করে নেব, তার জন্য রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটি আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এখন ভালোভাবে আবারও দু মিনিটের জন্য ফেটিয়ে নিলাম, আর দেখুন ঠিক এরকমই ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি খুব বেশি পাতলা করা যাবে না। অন্যদিকে গ্যাস অন করে আগের থেকে আমি গরম হওয়ার জন্য আপ্পাম তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়াটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে একটু জল ছিটিয়ে নিলাম। তারপর জলটি যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন একটি চামচের সাহায্যে ব্যাটারটি আমি দু চামচ করে প্রতিটি খাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখেছি। এইভাবে একে একে ব্যাটার আমি পুরো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আপ্পাম তাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল যে তাওয়া হয় তার মধ্যে এভাবে দু চামচ করে ব্যাটার দিয়ে এই পিঠেগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে পিঠেগুলো দেখতে প্যানকেকের মতো হবে, কিন্তু পিঠের স্বাদ একই রকম থাকবে। এবার এই পিঠেগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি হতে দেবো দু মিনিটের জন্য। আর এই পিঠেগুলো ভীষণই নরম হয়, হতে খুবই কম টাইম লাগে। দু মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিলাম, আর এখন দেখুন একটি চামচের সাহায্যে পিঠেগুলো এভাবে আলতো করে একটু নাড়া দিলেই খুব সহজেই উঠে আসবে। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন তৈরিও হয় একদম নরম তুলতুলে। পিঠেগুলো এখন আমার তৈরি হয়ে গেছে। এই পিঠেগুলো একটি প্লেটে আমি তুলে রাখবো, আর একই রকমভাবে বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও পিঠেগুলো বানিয়ে নেব। একই রকমভাবে সবকটা পিঠে আমি প্রথমে বানিয়ে নিয়েছি, আর দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এই পিঠেগুলো আরও নরম তুলতুলে টেস্টি করার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ লিকুইড দুধ, মানে এখানে 500 ml লিকুইড দুধ রয়েছে। দুধটা উষ্ণ গরম হয়ে এলে এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধ দিলে সেটা সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে যায়। এখন দুধটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে 4টে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। এরপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন ফুটে উঠবে তখন ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি 4 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে মিষ্টি ব্যবহার করবেন। এরপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে দুধটা আমি আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তবে দুধটা ফুটিয়ে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই দুধটা এমনিতেই ঘন রয়েছে। আর এই নাস্তাটি বা এই পিঠাটি বানানোর ক্ষেত্রে দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। এই পর্যায়ে আমি এখানে ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকেলের গুঁড়ো 2 চামচ মতো অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কুচি থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। আবার যদি দুটোর কোনোটাই না থাকে তাহলে নারকেল কুচি না দিয়েও এই নাস্তাটি বা এই পিঠাটি আপনারা তৈরি করে নিতে পারেন। তবে নারকেল কুচি দিলে পিঠেটা খেতে আরও অনেক বেশি মজার হয়। 5 মিনিট দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যে পিঠেগুলো আগে তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর গ্যাসটি অফ করে দিয়ে এইভাবে গরম দুধের মধ্যে পিঠেগুলো ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য আমি রেখে দেব। তাতে পিঠেগুলো ভালোভাবে দুধটা সোপ করে নেবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে। ফিরে আসছি এক ঘন্টা পরে। এক ঘন্টা পরে আমি ফিরে এলাম আর এখন দেখুন পিঠেটা দুধটা সোপ করে একদম ফুলে ফেপে ডবল হয়ে গেছে, দুধটা অনেকটাই সোপ করে নিয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো ও সুস্থ থাকবেন।